Hi everyone, welcome back to my channel Rina's Kitchen. Aaj ami apnader toiri kore dekhabo kibhabe dal puri banano jay. Ei dal puri ta khete darun moja. Apnara try korben. Bhalo lagle like, comment, share o subscribe korben. Dal puri toiri korte lagbe moida 1 cup, measurement cup er 1 cup, mushur dal আমি নিয়েছি এক মুঠি একটু ভিজিয়ে হাতের এক মুঠ এক কাপ পানি দিয়ে এক চিমটি লবণ এক চিমটি হলুদ একটা কাঁচা মরিচ এক চিমটি মরিচ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি ঠিক এরকম হবে সিদ্ধ করার পর এরকম হবে এটা দিয়েই আমি ডাল পুরিটা তৈরি করব সেম অনেকটা আলু পুরির মতোই পানি নিয়েছি হাফ কাপ তেল নিয়েছি ভাজার জন্য এক কাপ লবণ নিয়েছি হাফ চামচের একটু কম অ্যাট ফার্স্ট যা করতে হবে প্রথমে একটা বাটিতে আমি ময়দাটা ঢেলে নেছি এক কাপ ময়দা এখন আমি এক চিমটি হাফ চামচ একটু কম লবণ দিচ্ছি যেহেতু ডালে লবণ আছে সেই ক্ষেত্রে একটু লবণ দিলাম কম লবণ দিতে হবে তারপর দিব পানি নিয়েছিলাম হাফ কাপ সেখান থেকে একটু দিচ্ছি এটা দিয়ে আমি গোলাটা তৈরি করব ভালোভাবে মিক্স করব এই খামিরটাই আসল হাফ কাপে চেয়ে একটু বেশি পানি লেগেছে মানে আমি হাফ কাপ নিয়েছিলাম এভাবে করে আমি এখনো তেল দেইনি তেল দিয়ে 2 টেবিল চামচ তেল দিব প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়ে আমি ময়ান করব তারপর লাগলে আরেক টেবিল চামচ দিব মানে ভালোভাবে একদম সফট করে ময়ান করতে হবে ময়ান করে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব তারপর দেখাবো কিভাবে পুরটা ভিতরে দিয়ে ডালটা দিয়ে পুর বানাতে হয় আমি আপনাদের দেখাই দিব খামিরটাতে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি এইভাবে ঠিক এই রকম সফট হবে যা টানলেই ছিড়ে যায় এরকম হবে এখন আমি এটাকে গোল করে 10 মিনিটের জন্য চুলার পাশে ঢেকে রাখবো গরম জায়গায় বা এমনি নরমালি আমি 10 মিনিটের জন্য রেখে দিব এখন দেখাবো কিভাবে পুরির পুরটা তৈরি করতে হয় এতটুকু নিলাম এভাবে গোল গোল করে আগে প্রথমে আমি ভাগ করে নেই কয়টা হবে 1 কাপ ময়দাকে আমি 6টা গোলা হয়েছে এখানে আমার 6টা পুরি হবে ডাল পুরি হবে এখন অ্যাট ফার্স্ট যা করতে হবে পুরিটাকে যে হাত দিয়ে একটু আমি বেলে নিব এইভাবে করে করার পর এখান থেকে এতটুকু পরিমাণ ভিতরে দিব দিয়ে আমি মুখটা ভালো করে বন্ধ করব যাতে বেলার সময় ডালটা বের হয়ে না যায় ঠিক এইভাবে করে আরেকটা দেখিয়ে দিচ্ছি এইভাবে করে চেপে বড় করবেন করে সামান্য একটু ডাল নেবেন নিয়ে মুখটাকে এইভাবে করে এইভাবে ভিতরের দিকে দিয়ে মুখটা দিয়ে এভাবে আটকে দিব ঠিক এই সেম প্রসেসে আমি সবগুলো করব এইভাবে আমি সবগুলো পুর ডাল ভিতরে দিয়ে তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যাব দেখিয়ে দিব কিভাবে বেলে ভাজতে হবে চুলার আঁচটা ধরিয়ে দিলাম লোহার কড়াইটা গরম হলে আমি এক কাপ সয়াবিন তেল
ঢেলে দিলাম। এবার তেলটা গরম হোক, এ ফাঁকে আমি একটু সামান্য তেল দিয়ে পিঁড়েতে সামান্য একটু তেল দিয়ে গোলা গোলা বেলবো। বেশি জোরে চাপ দিবেন না, হালকাভাবে বেলবেন। দেখুন কি সুন্দর, এই যে আমার ডালটা ভিতর থেকে বের হয়নি। আপনারা যদি পাতলা লুচি করতে চান তাহলে যতটুকু করতে চান করতে পারবেন, আমি এতটুকু পর্যন্ত করলাম। এবার তেলটা ভালোভাবে গরম হলে আমি দেখি তেলটা গরম হয়েছে কি না, তেলটা গরম হলে পুরিটা দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি, আগুনের আঁচটা একটু বাড়ানোই আছে মিডিয়ামে, অটোমেটিক ফুলে উঠবে। আমি কিন্তু কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছু ব্যবহার করিনি, সামান্য একটু লবণ দিয়েছি। বেশ ফুলে উঠছে, এক পিঠ ফুলে উঠলেই আমি আরেক পিঠ দিয়ে দিব। এই যে আরেক পিঠ করে দিচ্ছি, আগুনের আঁচটা একটু কমিয়ে দিলাম। ওয়াও, অনেক সুন্দর ফুলেছে, এটা হতে থাকুক। আমি আরেকটা গোলা সেম প্রসেসে বেলছি, সেমভাবে করবেন আপনারা। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখাচ্ছি, আবার একটু উল্টিয়ে দিচ্ছি, হালকা ব্রাউন কালার হলে আমি নামিয়ে নিব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, একটু কাত করে তেলটা ঝরে গেছে কিন্তু নামিয়ে নিলাম। আরেকটা দিয়ে দিচ্ছি, সেমভাবে, তারপর আবার আরেকটা এই ফাঁকে আরেকটা রেডি করছি, সেমভাবেই ফুলে উঠেছে। আপনারা যদি বেশি গাঢ় কালার খেতে চান, ব্রাউন, আমি হালকা ব্রাউনও ভাজতে পারেন কিংবা একটু ডিপ করবেন। এবং এটা হতে থাকুক, আগুনের আঁচটা কমিয়ে দিলাম, আমি আরেকটা আবার বেলছি, নামিয়ে নিচ্ছি, আরেকটা দিয়ে দিচ্ছি। ঠিক সেম প্রসেসেই আমি সবগুলা এইভাবে করে নেব গোলাগুলো। তৈরি হয়ে গেল ডাল পুরি, অনেকটা আলু পুরির মতোই। এই পুরি সকালের নাস্তায় চায়ের সাথে অথবা গরুর মাংস ঝোল দিয়ে খেতে দারুণ মজা। আপনারাও ট্রাই করবেন, ট্রাই করলেই আমার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের পছন্দের রেসিপি থাকলে জানাবেন, আমি অবশ্যই করে দেখাবো।